গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো সকাল এখন 6টা বাজে, এই আমি ছেলের জন্য ছাতু বলছি, স্কুলে যাবে, ও রেডি হচ্ছে, আমি ছাতু বলে দিচ্ছি। ও সকালে ছাতুই খেয়ে যায়, দুধ খায় না। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ ওর বাবার খাবার নিয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাও বসিয়ে দিই, তাড়াতাড়ি রান্না বসাই আমি। ছাতু খেতে গেলে গলায় আটকায়। আমানটা খাওয়া কিছুক্ষণ পরই খাচ্ছি, আমি আগে খেতাম না, এখন খাই। ডেঙ্গু হয়েছিল, ডেঙ্গু হওয়ার পর থেকে আমি ওটা খাই, তাও মাঝে মাঝে ভুলেই যাই ভেজাতে। ওটা চা খেয়ে নিই। ওদিকে রান্না আমার হয়েই গেছে, চান টান করে চলে আসবো এবার স্কুলে যাবার জন্যেই, যে ফুল এসি রেডি হচ্ছে, স্কুলে যাব। চুলটা আমার অনেক বড় হয়ে গেছে, এবার কেটে দেবো ভাবছি, কেন বাঁধ দিয়ে করতে খুব অসুবিধা হয় এত বড় চুল। দেখো পুজো দেওয়া হয়ে গেছে, চলো কী কী রান্না করেছি দেখো। এখানে উচ্ছে, আলু আর বেগুন দিয়ে একটা তরকারি করেছি, আর ওইদিকে সেদিনকার আর মা জানা ছিল সেই তরকারিটা করেছি। রেসিপি শেয়ার করে নিই, সবাই জানো কীভাবে কী রান্না করতে হয়। চলো এই দেখো স্কুল থেকে আসছে আমার ছেলে, আর খেতে বসে গেছি। একেবারে চলে যাবো রাতের রান্নায়, রাতে পুরো তরকার রুটি। দেখো কীভাবে কী করছি, শুধু দেখো, আমি কিছু বলছি না, সবাই জানো কীভাবে কী করতে হয়। রুটিটা করে নিই, তারপর তরকাটা করবো। এদিকে তরকা সেদ্ধ করতে বসেছি ডালটা, ওইদিকে দেখো সব কেটে কুটে রেখেছি। এমনি করে রুটি করলে প্রত্যেকটা রুটি ফেলে, যেমনি করে রুটি করো আমার সব রুটি মোটামুটি ফোলে।
রুটিটা করে নিয়ে তারপর তড়কা বসাবো। দেখো এই কড়া বসিয়ে দিয়েছি, এই দুধ বসিয়েছি, তড়কাটা করবো। দেখো ওই পেঁয়াজটা চপারে কাটা, ওর মধ্যে একটা টমেটো দিয়ে ফেলেছিলাম। আমরা তেল দিয়ে তড়কা করি, অনেকে ডালনা দিয়ে করে। প্রথমে রসুনটা দিয়ে দেবো,